কে তুমি এখানে কেমন আছো তুমি আমি খুব ভালো আছি তুমি এখানে হঠাৎ করে তুমি তো আমাকে দেখে মনে হচ্ছে কথাই বেরোচ্ছে না মুখ থেকে আচ্ছা দেখো তুমি এখন চলে যাও আমার ওয়াইফ দেখতে গেলে খুব প্রবলেম হয়ে যাবে আমি তোমার ওয়াইফের সাথে দেখা করতে আসছি তুমি আমার ওয়াইফের সাথে প্লিজ দেখো এরকম করো না আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তুমি আমার প্রাক্তন স্ত্রী এটা আমার ওয়াইফ জানতে পেলে আমার খুব প্রবলেম হয়ে যাবে প্লিজ তুমি এখন যাও আমি আমি যে কোনো সময় তোমার সাথে দেখা করে নেব প্লিজ ট্রাই টু আচ্ছা দেখো আমি ওনাকে চিনি না সত্যি বলছি আমি চিনি না কে যেন তুমি কিভাবে চিনবা ও তো আমার কলেজ লাইফের বান্ধবী আয় ভেতরে এই শোনো ওর শরীরটা না কিছুদিন ধরে অনেক অসুস্থ তুমি একটু সময় বের করে ওকে একটু ডাক্তার দেখিয়ে এনে দিও আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনো অনেক দূর থেকে এসেছে ফ্রেশ হয়ে নাস্তা করে তুমি যাও নিয়ে যাও হ্যাঁ দোস্ত চল দুই বউ একসাথে এক বাড়িতে দোস্ত আমার খুব আর্জেন্ট কল আসছে আমার আম্মা খুব অসুস্থ দুই তিন দিন দেরি হইতে পারে তুই থাক আর শোনো ফ্রিজে খাবার আছে ওকে একটু গরম করে দিও আচ্ছা তা ঠিক আছে আমাকে যেতে হবে না না আমি একাই যেতে পারবো তুমি একটু ওকে দেখো হ্যাঁ আমি যাচ্ছি টাকা নিছো তো না হ্যাঁ হ্যাঁ সাবধানে যেও ঠিক আছে আমি তাহলে শুতে গেলাম মিস করছিলাম তোমাকে আমার কাছে তোমার মনে পড়ত দেখো তুমি আমার বান্ধবীর হাজবেন্ড তুমি আমার কাছে আসতে পারো না প্লিজ তুমি তোমার ওয়াইফ ছিল আমি তোমার ওয়াইফ ছিলাম বাট আমি এখন আর তোমার কেউ না আর তুমি এটা ভুলে গেলে চলবে না যে তুমি এখন অন্য কারো হাজবেন্ড তাই প্লিজ তুমি আমার সাথে এসব নিয়ে কোনো কথা বলতে এসো না তারপর কি আমরা একসাথে কখনোই হতে পারবো না আমাকে ছেড়ে তো তুমি অনেক আগেই চলে গেছো তাই না বড়লোক হওয়ার জন্য বড়লোক একটা মেয়েকে বিয়ে করেছো তাহলে এখন কেন এই কথা মুখে যে আমরা কখনো এক হতে পারবো না যখন আমাকে ছেড়ে গিয়েছিলে তখন কি আমার কথা মনে ছিল না আমি জানি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি কিন্তু আমার কিচ্ছু করার ছিল না জানো তখন যদি আমি তোমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে না করতাম তাহলে আমি এতগুলো ঋণ কখনো শোধ করতে পারতাম কিন্তু হ্যাঁ তুমি চলে যাবার পর আমি তোমার সেই অপূর্ণতাটাকে অনেক বেশি মিস করেছি আমি প্রতিটা নিয়ত প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আমি তোমাকে মিস করেছি তোমার ভালোবাসাটা কি তোমার সব কিছু তাই হট করে মনে পড়ে গিয়েছিল সেই পুরোনো দিনের কথাগুলো তাই তো নিজেকে রাখতে পারলাম না ছুটে আসলাম তোমার কাছে দেখো আমার বান্ধবী আমাকে খুব বিশ্বাস করে আর আমি ওর বিশ্বাস নিয়ে না কখনো খেলতে পারবো না
তোমার আমার হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক না থাকলো আমি কিন্তু তোমার জীবনে আজীবন বন্ধু হয়ে থাকতে পারবো যদি তুমি চাও। Why not? I'm so happy. এটা আমার জন্য অনেক বড় পাওয়া। I like your proposal. Friend? Friend. Good night. Good night. Good night.